ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم. صحيح مسلم برننا أبو هريرة رضي الله تعالى عنه تني برننا كورتشن نبي صلى الله عليه وسلم بولتشن تين سرينير مانوش কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দোষমুক্ত করবেন না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম তাদের দিকে তাকাবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তিন শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর? তিন শ্রেণীর। এক নম্বর হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচারী, বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছে, জেনা ব্যভিচারী লিপ্ত হয়। এক দুই নম্বর হচ্ছে মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। তিন নম্বর হচ্ছে ওয়াইলুম মুস্তাকবিরুন, হত দরিদ্র অহংকারী। এই তিন শ্রেণীর ব্যক্তি কায়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দোষমুক্ত করবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। একজন কঠোর আগান্বিত হলে আর একজনের দিকে দেখান না। আপনার সন্তান ভুল করেছে, এরপরে সে ভুল বুঝতে পারে, আপনার পা জড়িয়ে ধরেছে, আপনি একবারও তাকাচ্ছেন না, কতটা রাগান্বিত আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতে চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের ময়দানে তাকাবেন না। তার মধ্যে এক নম্বর হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচারী। দুই নম্বর হচ্ছে মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। তিন নম্বর হচ্ছে ওয়াইলুম মুস্তাকবিরুন, হতদরিদ্র কিন্তু অহংকারী। এই তিন শ্রেণীর মানুষ। আমার পয়েন্ট হচ্ছে মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মিথ্যা কথা বলেন। আমাদের দেশে মনে হয় কখনো এমন প্রধানমন্ত্রী ছিল না, তাই না? একজন প্রধানমন্ত্রী কেমন করে এত মিথ্যা কথা বলতে পারেন? একজন বাংলাদেশি হিসাবে আমার বড় লজ্জা হয়। তিনি হেফাজতের 2013 সালের 5ই মে সমাবেশকে কেন্দ্র করে বলেছিলেন, মাদ্রাসার ছাত্রগুলো তারা নাকি লাল রং ব্যবহার করেছিল, মেখে এসেছিল, এরপরে যখন পানি দেওয়া হয়েছিল সেগুলি রক্তের মতো লাগছিল। একজন প্রধানমন্ত্রী, মুসলিম প্রধান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কত বড় মিথ্যা কথা বলতে পারেন? আমার ভাবতেও বড় অবাক হয়, হতভম্ব হয়ে যায়, লজ্জিত হয়ে যায়। আমার ভাইরা, এই মুসলিম শাসক, আমি শাসক সম্বন্ধে আরেকটি কথা বলতে চাই। এই হাদিসটি সহিহ বুখারী বর্ণনা করা হয়েছে, বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই অভিভাবক। কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্বন্ধে তোমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, সে যেই হও না কেন। এরপরে হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু রাঈন, ইমাম মানে কি বলেন তো? নেতা। আমরা জানি ইমাম মানে নেতা, মসজিদের ইমাম, এটাই আমাদের সীমাবদ্ধতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ইমাম ছিলেন, সমাজের ইমাম ছিলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্রের ইমামও ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু রাঈন, ইমাম হচ্ছে রাঈ। আরবি ভাষায় রাঈন বলা হয় ছাগলের রাখালকে। ছাগলের রাখালের দায়িত্ব কি? অনেক কঠিন দায়িত্ব। ছাগল বিভিন্ন দিকে দৌড়ায়, 500 না 1000 এই বিশাল একটা ছাগলের বহর থাকে। এই ছাগলের বহর থেকে একটি যদি হারিয়ে যায় কিংবা হিংস্র কোনো জন্তু যদি খেয়ে ফেলে, কোনো প্রাণী যদি খেয়ে ফেলে, তাহলে তার মালিকের কাছে ওই রাখালকে জবাবদেহিতে করতে হয়, জরিমানা দেওয়া লাগতে পারে, চাকরি চলে যেতে পারে, অথবা কঠিন কোনো শাস্তিও হতে পারে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এই হাদিসে বলেছেন, আল ইমামু রাঈন, ইমাম হচ্ছে রাখালের মতো। তার মানে যিনি রাষ্ট্রপ্রধান, যিনি প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন একজন রাখালের মতো দায়িত্ববান। কিয়ামতের ময়দানে তিনিও আল্লাহর কাছে তার জনগণের জন্য জবাবদেহিতার প্রয়োজন পড়বে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
কেমন শাসক ছিলেন, আল্লাহু আকবার। আমরা হযরত উমরের মতো শাসক যাই কিন্তু কর্মকাণ্ড আমাদের ভিন্ন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার তারিখ উমর কিতাবের 89 নং পৃষ্ঠায় উল্লেখ করেছেন একটি ঘটনা। খলিফাতুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, প্রায় অর্ধ পৃথিবীর শাসক। প্রখর রোদ মদিনায় বাইতুল মাল, ইতিম, হত, দরিদ্র, বিধবা মহিলাদের কিছু মাল ছিল, উট ছিল, সেই উটগুলি তিনি রোদে পরিচর্যা করছিলেন। ঠিক এমন সময় আহনাব বিন কায়েস তিনি একটি প্রতিনিধি দল ইরাক থেকে নিয়ে চলে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহনাব বিন কায়েসকে দেখে বললেন, আহনাব তাড়াতাড়ি এসো, কাপড় চেঞ্জ করে এসো, আমার সঙ্গে উট পরিচর্যার কাজে লেগে যাও। পাশ থেকে আরেকজন বললেন, ইয়া খলিফাত আল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, আপনি এই কাজে কেন, এই কাজে নিয়োজিত কোনো গোলামকে তো আপনি দিতে পারতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছিলেন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখে পানি এসে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, এই রাজ্যে, এই মদিনায় আমার চেয়ে আর বড় গোলাম কে আছে? আমার তো বড় ভয় হয়, না জানি কিয়ামতের ময়দানে এই জনগণের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে কি জবাবদিহি তার প্রয়োজন পড়ে। আমি ওমর বড় ভয় পেয়ে যাই, আল্লাহু আকবার, আল্লাহর ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সতর্ক ছিলেন তার রাষ্ট্রের ব্যাপারে। আমার প্রিয় ভাইরা, আমরা রাষ্ট্রপ্রধান চাই হযরত ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, কিন্তু কাজকর্মে আমাদের সেই প্রমাণ আমরা দিতে পারি না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, দাওলাতুল ইসলামিয়া, ইসলামী খেলাফা, এটার বিরোধিতা করে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে স্বার্থন্বেষী শাসক। এই শাসকরা পশ্চিমাদের মতো শিকায় দেওয়া বাণী তারা আমাদের সমাজে প্রচার করে, মুসলিম রাষ্ট্রগুলিতে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। সেই এজেন্ডা হচ্ছে, এটা হচ্ছে মৌলবাদ, এটা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে মানবতার শত্রু, তারা এই কথা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। অথচ ইসলাম পৃথিবীতে সবচেয়ে বৈষম্যহীন শান্তি প্রতিষ্ঠিত করেছে একমাত্র ইসলাম। শুধু মুসলিম না, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা, সেই হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যেই জাতিরে হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে ইসলামী রাষ্ট্র, ইসলাম। এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়ে থাকে। আমার প্রিয় ভাইরা, এই জন্য এক শ্রেণীর এই শাসকরা তারা কেন বিরোধিতা করেন, এর পিছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটি হলো, তারা ভালো করে জানেন ইসলামী খেলাফা, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাহলে মদ খাওয়া যাবে না, ওপেনলি মদ খাওয়া যাবে না। এরপরে তারা জানেন ঘুষ খাওয়া যাবে না, ব্যাংক লুট করা যাবে না, দেশের টাকা বা বিদেশে পাচার করে শত শত বাড়ি তৈরি করা যাবে না। এরপরে তারা ভালো করে জানেন দুর্নীতি করা যাবে না। এই জন্য তারা এরপরে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির নামে সেই হলগুলিকে অস্ত্র এবং মদের কারখানা, বিভিন্ন রকম যৌন উত্তেজক, আমরা বিভিন্ন রকম টয় দেখেছি, এগুলো ব্যবহার করা যাবে না। এই জন্য তারা ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করেন, মূল হচ্ছে এটা। এই জন্য মানুষকে ভুল বোঝার জন্য তারা বিভিন্ন কথা সমাজে ছড়িয়ে দিয়েছেন, ইসলাম ফোবিয়া তারা ছড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। এই জন্য আপনারা সতর্ক হতে হবে, মুসলিম সন্তানদের সতর্কতা হতে হবে। আরেকটি শ্রেণী হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমি এই ধর্ম ব্যবসায়ী শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ ধর্ম ব্যবসায়ী শব্দটা ব্যবহার করে আমাদের দেশের নাস্তিকেরা, তারা ধর্ম ব্যবসায়ী। ইসলামকে ছোট করার জন্য, ওলামায়ে কালামদের হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই শব্দটি ব্যবহার করে থাকে। কিন্তু আমি এই জন্য ব্যবহার করলাম, এক শ্রেণীর হুজুর আছে তারা দেখবেন তারা ইসলামী খেলাফা চায় না। আমি সবার কথা বলছি না, এক শ্রেণীর বলছি, তারা ইসলামী খেলাফা চান না। তারা ভালো করেই জানেন যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হয়ে গেলে মাজারের নামে ব্যবসা করা যাবে না, মাজার পূজা সম্প্রসারিত করা যাবে না, এরপরে তাবিজের ব্যবসা করা যাবে না। বিভিন্ন রকম ধর্মকেন্দ্রিক যে ইসলাম বহির্ভূত তাদের যেই পুঁজি আছে সেইগুলি করা যাবে না। এই জন্য তারা কখনোই তারা চান না যে ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক,
এটা তারা কখনো চান না।